ওম নম ভগবতে বাসুদেবায় নমহা আমাদের চ্যানেল আরাধনায় সবাইকে সাদর অভ্যর্থনা আজকে আমরা আলোচনা করব দীপাবলির দিন আপনার বাড়িতে যদি কোনো মেয়ে থাকে অর্থাৎ সে বোন হতে পারে আপনার দিদি হতে পারে মা হতে পারে মেয়ে হতে পারে তাহলে অবশ্যই বলবো তাকে এই জিনিসটি যদি আপনি প্রদান করতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার ঘরে অবশ্যই অবস্থান করবেন হ্যাঁ আপনার গৃহের যে মহিলা সদস্য আছে তাদেরকে দিতে হবে এই জিনিস সেটি সম্পর্কে আলোচনা করছি চলুন আলোচনা আরম্ভ করি কিন্তু আলোচনার শুরুতেই বলবো আপনারা জানেন এই পৃথিবী পরিচালিত হয় ত্রিশক্তির শক্তির দ্বারা মা লক্ষ্মী মা সরস্বতী মা কালী কী শক্তির মিলনের ফলে তৈরি হয় মা জগদম্বা মা দুর্গা আমরা এই নিয়ে অনেক ভিডিও বানিয়েছি তাও একবার আমরা রিভাইজ দিয়ে নিলাম কেননা আমরা শক্তির আরাধনা যতই করি শক্তিকে যতই স্মরণ করি আমাদের শক্তি বৃদ্ধি হয় আমাদের জাগতিক শক্তি আমাদের পার্থিব শক্তি আধ্যাত্মিক শক্তি মানসিক শক্তি শারীরিক শক্তি বৃদ্ধি পায় জীবনে চলার পথে সুখ স্বাচ্ছন্দের জন্য এগুলো খুবই আমাদের দরকার হয় তাই দীপাবলির দিন আপনারা জানবেন যে আপনার বাড়ির কন্যাটি যেমন আপনার কাছে প্রিয়া প্রিয়তমা আদরের স্নেহের শ্রদ্ধার তেমন পরের বাড়ির কন্যাটিকেও যদি আপনি সমান নজরে দেখেন পরের বাড়ির মেয়েটিকেও মহিলাটিকেও মাকেও যদি সমান নজরে দেখেন তাহলে লক্ষ্মী লাভ অবশ্যই আপনার জীবনে হবে আমার বাড়ির মহিলারা ভালো আর অন্যদের সব কালো বা তাদেরকে নিপীড়ন করা যায় শারীরিকভাবে মানসিকভাবে তাদেরকে নির্যাতন করা যায় কষ্ট দেয়া যায় এই মানসিকতা নিয়ে যারা চলেন বা তাদেরকে অসম্মান করা যায় তা যারা চলেন তারা জীবনে লিখে নিন কোনোদিনও সুখ সমৃদ্ধি কোটিপতি তো দূরের কথা সুখ সমৃদ্ধি লাভ করেন না দুর্ভাগ্য তাদেরকে তাড়িয়ে নিয়ে যায় এবং মৃত্যু অন্তে তাদের যে কি দশা হয় সেটা আর বলবো না ভাববেন ভয় দেখাচ্ছি কিন্তু স্বাস্থ্য তাদের কি শাস্তি দেয় ভাগ্য বা পরমেশ্বর কি শাস্তি দেয় সেটা তারা ভালোই জানতে পারবেন একসময় নিশ্চয়ই কিন্তু এটুকুনি বলবো যে দীপাবলির দিন যদি গরিব কোনো কন্যাকে উপহার দিতে পারেন যে কোনো যে কোনো কিছু যদি উপহার দিতে পারেন যেটা তার প্রয়োজনে লাগবে যেটা তার সমস্যার সমাধান করতে পারবে যেটা তার একদিনের একটু সুসার করতে পারবে একদিনকে একটু রঙিন করে দিতে পারবে আনন্দময় করে দিতে পারবে একটু হাসি ফোটাতে পারবে তার মুখে তাকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পারবে চলার পথে রোজ অনেক কষ্টে তারাপথ চলে তো ছেচড়ে হেঁচড়ে নিয়ে সেখানে একটু গতি পাবে হয়তো হ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে হবে না হয়তো সে একটু দৌড়াতে পারবে এরম যদি কিছু দান করতে পারেন উপহার দিতে পারেন তাহলে মা লক্ষ্মী আপনার গৃহে অবশ্যই অবস্থান করবে একটি দেখুন আমাদের শাস্ত্র বলছে আমরা যা ইনকাম করি তার টেন পারসেন্ট দান করা উচিত আর যে ব্যক্তি এটি ফলো করে সে দেখবেন জীবনে সুখ স্বাচ্ছন্দ্য সমস্ত কিছু পাই না চাইতে সব কিছু পেয়ে যায় লিখে নিন দানের বড় মহিমা এবং এবং দান এমন যে এই দানের মহিমার কাছে স্বয়ং শ্রী বিষ্ণুকেও মাথা নত করতে হয় অনেক দিন আগে একটি আমরা বলেছিলাম ভিডিওতে যে ভাগ্যের লিখনও চেঞ্জ করে দেওয়া যায় দান এর মাধ্যমে পুণ্যকর্মের মাধ্যমে আর যদি কোনো সৌভাগ্যবতী মহিলা অর্থাৎ যার যিনি সদবা সেই মহিলাকে যদি আপনি কোনো তার মানে সদবাত্মের চিহ্ন বহনকারী কোনো জিনিস আপনি প্রদান করতে পারেন তাহলে জানবেন যে মা লক্ষ্মী আপনার উপর কৃপাবর্ষণ করবে সারা বছর জুড়ে সরি এরপরে আপনি যদি এই সকালবেলা ধরুন এগুলো প্রদান করলেন কোনো গরিব কন্যাকে কোনো গরিব মেয়েকে আপনি যা ভালো বুঝবেন করবেন বা কোনো সৌভাগ্যবতী সদবা রমণীকে আপনি দান করলেন পুরুষ মহিলা যাই হন কোনো অসুবিধা নেই করলেন তারপরে মায়ের চরণ স্পর্শ করলেন যদি আপনার মা জীবিত থাকে তার চরণ স্পর্শ করলেন এবং আমাদের যে সর্বজননী মা সেই মায়ের চরণ স্পর্শ করে যদি আপনি আশীর্বাদ নিয়ে তাকে আপনি উপহার দিতে পারেন যে কোনো উপহার মায়ের কাছে না সন্তানের সব থেকে ভালোবাসাটাই হচ্ছে বেস্ট উপহার এর সাথে আপনি যা ইচ্ছা দিতে পারেন আপনার রুচি এবং পকেট অনুযায়ী আর যদি আপনি আর যাদের ধরুন মা নেই মাতৃ সমা কোনো মহিলাকে দিতে পারেন ধরুন আপনার বাড়িতে কোনো মেয়ে আছে কন্যা আছে বোন আছে দিদি আছে তাকে আপনি যদি তার পছন্দের জিনিস দিতে পারেন মিষ্টি দিতে পারেন মিষ্টি মুখ করাতে পারেন দেখুন কোটি টাকার আপনাকে উপহার দিতে হবে সেরকম কথা কিন্তু বলা হচ্ছে না আপনার ভাবটা দেখতে হবে আর আপনার ঐকান্তিক ইচ্ছাটা দেখতে হবে আপনার একাগ্রতা দেখতে হবে এইগুলো যখন মিলিয়ে মিশে আপনি কোনো উপহারকে দেবেন না সেটা এক টাকার উপহার হলেও সেটা কোটি কোটি টাকার সমান হয়ে যাবে আর কোটি টাকার জিনিস দিলেন তার মধ্যে কোনো বিন্দুমাত্র আগ্রহ নেই মাত্র উৎসাহ নেই ভালোবাসা নেই স্নেহ নেই শ্রদ্ধা নেই সম্মান নেই সে তার কোনো মানে হয় না ইউজলেস মিনিংলেস অর্থলেস হয়ে যাবে সবার চোখকে ফাঁকি দেওয়া যায় সে পরমেশ্বর পরমাত্মার চোখকে ফাঁকি দেওয়া যায় না তাই না তিনি তো সবই দেখছেন তাই সেই বাচ্চা মেয়েটিকে যদি আপনার ছোট্ট বাচ্চা মেয়ে থাকে তাকে প্রদান করুন ঘরের মেয়েকে বাইরের মেয়েকেও দেখুন সবার কথা বলে দিলাম যে যে রূপে কেননা লক্ষ্মীরূপ এনা সংস্থিতা লক্ষ্মী এনা সংস্থিতা শক্তি এনা সংস্থিতা মাতৃ রূপ সংস্থিতা কে সেই জগদম্বা স্ত্রী শক্তির আধার আমাদের গৃহেতেই আছেন আমরা দেখি না বুঝি না আপনি দেখবেন আপনার গৃহে কিভাবে নারী শক্তির জয়গান করা হয় নারী শক্তিকে সম্মান প্রদর্শন করা হয় তাদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে ভরিয়ে রাখা যায় এমন পরিবার দেখবেন সবসময় সদা হাস্য মুখে আছে তারা সমস্যা জর্জরিত নয় তো তারা দারিদ্র মধ্যে থাকে না সুখ স্বাচ্ছন্দ্য বৈভবের মধ্যে থাকে মা লক্ষ্মী স্বয়ং সেখানে অবস্থান করেন আর মা লক্ষ্মী যেখানে স্বয়ং অবস্থান করেন পাথরও সোনা হয়ে যায় তাই অবশ্যই আপনার গৃহের কন্যাটিকে বা লক্ষ্মীরূপেণ সংস্থিতা সেই নারীকে আপনি অবশ্যই জিনিস প্রদান করুন এবং আরও বলেছি যে আপনার মাকে বা কোনো সদবার অমনিকে বা গরিব কন্যাকে আপনি কি দান করতে পারেন অবশ্যই দান করুন এবং সুখ আচ্ছন্দময় জীবন পান আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি ওম রামা ভগবতে বাসুদেবায় দেবায় না